মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার থেকে ময়মনসিংহ খুলনা রাজশাহী ও রংপুর রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ রয়েছে এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম জানান সমঝোতার মাধ্যমে ময়মনসিংহ থেকে যশোর ও সাতক্ষীরা রুটে আলাদা দুটি বাস সার্ভিস চালু করা হয় কিন্তু সিরাজগঞ্জের পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেনের নির্দেশে ময়মনসিংহ যশোর রুটে চলাচলকারী নতুন একটি বাস থেকে যাত্রী নামিয়ে দেয়া হয় সমস্যা সমাধান না হলে এসব রুটে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান সিংহ শ্রমিক ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম